নমস্কার বন্ধুরা, হোয়াটসঅ্যাপ চ্যানেলে সকলের স্বাগত। আমি নয়ন ফ্যাক, নতুন ভিডিও নিয়ে। এটা হলো গোস্তদা। তো গোস্তদা কেমন আছো? ভালো, অনেকদিন পরে দেখা। তো আজকে তোমার কাছে কী খেয়ে আছে? মানে ককটেল লাভবার চাপা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখছি, এটা নতুন একটা সেট আপ দাদা বাড়াবে। এই যে সেট আপটা দেখতে পাচ্ছ, তো দাদা এখানে এটা বড় করবে আর কি বাড়ানো। এটা কি ককটেল করার ইচ্ছা আছে? চলে আসলাম। তো বাউরি স্টেশন থেকে যে দাদা আমাদেরকে পিক আপ করবে, সেই আসছে, 10 মিনিট টাইম লাগবে। তো এটা হলো বাউরিয়া স্টেশন। তো আমার বাউরিয়া স্টেশন মানে ফেরিঘাট থেকে বাউরিয়া স্টেশন আসতে আমার 15 মিনিট মতন লেগেছে। আমি অটোতে আসলাম। তো দাদা বোধ হয় আছে, এই যে নিচে দাঁড়িয়ে বোধ হয় আছে, 10 মিনিট বলবো, টোটো স্ট্যান্ড। তো দাদার বাড়িতে যাবো, দাদা নিজেই পিক আপ করবে বাইক নিয়ে আমাদেরকে। তো এখানে বলো ওয়েট করছে, আমরা এখানে আছি, ওয়েট করবো। আর যে দাদা সেটার ভিতরে ঢুকছি, কী কী আছে দেখবো সেটা একবার। আগে একটা ভিডিও আছে, না দেখে থাকলে দেখে আসবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি কিছু বুদ্ধি পাখি। দাদা এই কি হল্যান্ডের কিছু কস্ট আছে নাকি? যাওয়া কত পেয়ার আছে তোমার কাছে টোটাল? যাওয়া কাছে 17 পেয়ারের মতো আছে, বাচ্চা এবারে খান বারো বেরিয়েছে, মানে 6-7 পেয়ার বেরিয়েছে। আচ্ছা, এ বাচ্চা আছে না? বাহ, খুব সুন্দর। এ কদিনে বাচ্চা এগুলো? এদিকে কুনুর আছে, প্রোগ্রেস আছে। বাহ, আগেবার এসেছিলাম, ব্রিড করিনি না? দেখা যাক। সাপোর্ট তো দিচ্ছ, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখো দাদা সেট আপে খুব সুন্দর না হচ্ছে নাকি? প্রদীপ কি আছে নাকি? কত করে ছাড়বে? আড়াইশো করে পুরোপুরি? আচ্ছা আচ্ছা, দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বার একবার বলো। অনেক বন্ধুরা প্যাসেজ সফট নেওয়ার জন্য ঘোরে, বলো। 9339330276865 আট নাম্বার আছে, বলো। 9051 9051 2106 2106 57 57। দাদা মিউটেশনে প্যাজলেস আছে, মানে নর্মাল ককটেল আছে? আচ্ছা, নর্মাল মানে যে কোনো মিউটেশন পেয়ে যাবে, পার্ল ফাইট। আচ্ছা আচ্ছা, লুটিনো ব্ল্যাক গ্রে। আচ্ছা আচ্ছা, এইসব ককটেলগুলো দাদার কাছে অ্যাভেলেবেল আছে? আর হ্যাঁ, এই যে প্যাসলেস, হোয়াইট প্যাসলেস, তাই তো? দাদা এখন এই প্যাসলেসগুলো কেউ যদি নিতে চায় কী দামে ছাড়বে? আচ্ছা, মাস কত মাসের হবে? 3 মাস, 3.5 মাসের। আচ্ছা, 3 মাস, 3.5 মাসের মধ্যে যে এখন বাচ্চা আছে, এখন মানে 25-30 দিন লাগবে এখন। আচ্ছা আচ্ছা, এ কি নিজেরা খেতে পারে নাকি না দেখে? হালকা হালকা খাচ্ছে, মা বাবা খাই দিচ্ছে, লেনদেন যত না পুরো। আচ্ছা, এই যে বাবা মা, বাবা না, ওটা হচ্ছে ফস্টারিং করা। আচ্ছা, ফস্টারিং করা। আচ্ছা, বাহ, পাখি দিয়ে আর কি ফস্টার করো? আমি নেম নরমাল ককটেল দিয়ে প্যাচলেস কে ফস্টারিং করি। আচ্ছা আচ্ছা, প্রোগ্রেস কেমন, মানে ফিডব্যাক কেমন পাওয়া যায় ভিতর থেকে? ফিডব্যাক তো বেটার, বেটার নাকি? বাহ, এই ককটেল ব্রিডিং প্রোগ্রেস কেমন করে, মানে ডিম পাড়ার পরে কি আবার ডিম পাড়ে নাকি? কিছুদিন নেক্সট দিয়ে যায় পুরো, ওটা বাচ্চা বাচ্চা আছে, দেখা যাচ্ছে, এই সময় ডিস্টার্ব করা উচিত না। তো দাদা মানে কেস সাইজটা কী রেখেছো বন্ধুকে একবার বলো। তিন, এটা এটা কি দুই? হাইটটা ডেড়। আচ্ছা, হাইটটা ডেড়। লংটা আছে, লংটা আছে তিন, তিন লংটা তিন। আর ডিপটা আছে হাইটটা দু, তিন দুই ডেড়। এরকম এত সুন্দর, এত হেলদি দাদার ঘরেতে দেখছি।
খুব সুন্দর পাইনাপল কোন হলো না লাভবাটের কিছু পুকি আছে আছে লাভবাট করে আছে দেখি তো লাভবাট বাহ দাদা লাভবাটও করে গেছে খুব সুন্দর কত টাকা লাইট জ্বলতে হবে অবশ্যই বাহ তারা এই এই বয়সে কিভাবে ট্রিটমেন্ট করবে এই পাখিদেরকে বাচ্চা মরবে না সবটা মোটামুটি রেগুলারই দিতে হবে টাইম মতো ঠিক আছে সবটা টাইম মতো দিতে পারলে এই বাচ্চা কোনো মরবে না তুমি ওষুধ কি দাও ওষুধ মাঝে মাঝে নিউ ভ্যাকসিন দিতে হবে নিউ ভ্যাকসিন না হ্যাঁ যাতে পেটের প্রবলেমটা না হয় আচ্ছা আচ্ছা দেখা যাক বাহ এর কতদিনের বাচ্চা আছে খুব সুন্দর বাকি গুলো খুব হেলদি তো আবার একদিন আসা হবে দাদার নেক্সট সেটআপটা যখন হবে তখন আসবে নাকি তখন দেখা হবে যেমন এইটা দেখো এটা চারটে বাচ্চা নিয়ে চলে ঠিক আছে এটা চারটে বাচ্চা বাহ এক হ্যান্ড ফিটেড আছে নাকি হ্যান্ড ফিট চলে এইখানে হয়ে যাবে আরে কি খুব সুন্দর এই হোয়াইটটা আছে না আচ্ছা আচ্ছা হোয়াইট ক্রিম আর ব্ল্যাক আছে বাহ খুব সুন্দর এটা বাচ্চা খুলেছে এটাও বাচ্চা আছে ডিমি আছে এটাও ডিমি আছে এসব ডিমি আছে এসব ডিমি আছে নাকি হ্যাঁ সব ডিমি আছে এটা ডিমি আছে এটা প্যাসলেস আছে নাকি হ্যাঁ এটা হোয়াইট প্যাসলেস আছে এটা পাল আছে পাল পাল আছে আচ্ছা এটা এমনি নরমাল আছে এটা নরমাল আছে বাহ খুব সুন্দর বাহ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা টাটা